একটা মানুষের কয়টা রূপ হয় বলেন তো আপনারা সবাই আমি আমার নিজেকে নিয়েই মাঝে মাঝে অনেক টেনশনে থাকি যে আমাকে এমন লাগে কেন কেমন লাগে কেমন প্রশ্ন সেটা আসলে আমি নিজেই জানি না আমাকে আয়নায় লাগে একরকম ক্যামেরাতে লাগে একরকম আর সামনাসামনি আমি আরেক রকম অদ্ভুত রকমের তাই না এই যে আমাকে এত মোটা দেখছেন আসলে কিন্তু আমি এতটা মোটা না তো ক্যামেরাতে যখন নিজেকে আমি দেখি অবাক লাগে যে আসলে কি আমি এতটা মোটা এই জন্য মাঝে মাঝে না ভিডিও করতে ইচ্ছা করে না যাই হোক বাদ দিই আমার কথা আমি আমার নিজেকেই ইগনোর করি কিছু করার নাই তো এই যে কাঁঠাল কাজটাই মাসাল্লাহ অনেক কাঁঠাল হয়েছিল যা ভিডিও না করে আমি পারলাম না তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তো এই যে সামনে যে পাঞ্জাবি পরার লোকটাকে দেখছেন ইনি হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় মামা তো মামা হচ্ছে আমাদেরকে রাস্তা থেকে আগায় নেওয়ার জন্য আসছে কারণ হচ্ছে আমি বাসা ভুলে গেছি কারণ অনেক বছর পরে আসছি প্রায় আট বছরের কাছাকাছি এতটা সময় পরে আবার খালার বাড়ি যাচ্ছি খালাতো বোনের বিয়ে খাওয়ার জন্য তো আমরা বাসায় যাওয়ার পর নাস্তা করার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে গাছের নিচে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আমার কাজিনরা একসাথে বসে মানে আমাদের ড্রেস গুলো না একেবারে মিলে গেছে আমিও কালো পড়ছি আমার কাজিনরাও কালো পড়ছে অনেক নিয়ে আছে যারা আসে নাই দেশের বাইরে থাকে বা বিভিন্ন কারণে আসতে পারে নাই তো ওদেরকে আমরা মিস করছিলাম আর ছোটবেলার যে হিস্ট্রি গুলো ছিল সেগুলো আমরা রিপিট করছিলাম আর কি গল্প করছিলাম সবাই মিলে একসাথে তো যাই হোক এখন হচ্ছে বউ বিদায়ের পালা বিদায় নিচ্ছে সবার থেকে সাথে জামাইও এখন চলে যাবে বাড়ি এই সময়টা না অনেক স্থিতি মনে পড়ে যায় চোখে পানি চলে আসে বউ চলে যাবার পর এখন আমরা যাব হচ্ছে আমার সেই ছোটবেলার মেমোরিতে ছোটবেলার মেমোরি গুলো না বারবার রিপিট করতে আসলে অনেক ভালো লাগে যতবারই এই খালার বাড়িতে আসি আমরা এই নদীতে অনেকবার গোসল করেছি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়েছি এই নদীতে আমি পরেও গিয়েছিলাম নৌকা থেকে অনেক স্মৃতি বাট না নদীটা আগের মতো নাই শুকাই গেছে নদীতে অনেক পানি দেখা যায় না। এই নদী থেকে খাওয়া অনেক স্মৃতি আছে এই নদীটার উপরে কি আমার অনেক ভালো লাগার একটা জায়গা এই খালার বাসার পাশেই একদম পাশেই হচ্ছে এই নদীটা ছোটবেলা অনেক স্মৃতি অনেক ভাই বোনরা মিলে আমরা অনেক মজা করেছি যা মানে বলে বোঝানো যাবে না চোখটা বন্ধ করলে মনে হয় কি ঘটনা কিন্তু আসলে অনেক বছর হয়ে গেছে অনেক ছোট ছিলাম আর সেই জায়গায় আজ আমি আমি আমার ছেলেকে নিয়ে মানে বিষয়টা অনেক অনেক ভালো লাগার তো দূর নৌকাটা দেখছিলাম ওই নৌকাটাতে হচ্ছে যাওয়ার আমার প্ল্যান আর আমার যে ছোট ভাই বোন ওরাও এখানে তেমন একটা আসে নাই ওরা যখন আসছিল তখন ওরাও অনেকটা ছোট ছিল তো এখন ওরা অ্যাডাল্ট হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এখন ওরা আবার আসলো তো ওদেরও মেমোরি করে রাখার জন্য আসলে আমার এখানে আবার আসা যে দেখো তোমাদের বোন এক সময় যখন ছোট ছিল এখানে এসে এত মজা করতো বা এটা করতো সেটা করতো ওদেরকে বলছিলাম তো এই নৌকাটায় অনেক উঠার ইচ্ছা হয়েছে আমার কিন্তু কোন লোক নাই যে নৌকাটাতে চড়ে ওই পারে যাব। কিন্তু নৌকাটা আটকানো ছিল আর কি বাধা ছিল তো আমার ইচ্ছে হচ্ছিল যে আমি নৌকাটাতে যে কিছুটা ছবি তুলি বা ভিডিও করি অনেক কষ্ট হয়েছে আমার এখানে যেতে কারণ অনেক কাদা ছিল কচুরি ছিল পানি ছিল তো অনেক কষ্ট করেও আমি এই অবস্থায়ও ওইখানে যাচ্ছিলাম তারপরে হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম মানে ঘামের পর ঘাম ঘামের পর ঘাম আর আমার আম্মু ওইখানে দাঁড়ায় ছিল আর আমার বোন তো ব্যর্থ হয়ে সে ব্যাকে চলে যাচ্ছে যে না এখানে যেতে পারবো না কিন্তু আমি হচ্ছি ভাই নাছর বান্দা আমার ওইটা ভালো লাগছে আমার ওইখানে যেতেই হবে যে কোনো মূল্যেই হোক আমার ওইখানে যেতেই হবে ওই নৌকায় আমাকে বসতেই হবে তার জন্য যা করা লাগে আমি করব। আমার জুতা ময়লা হবে পা ময়লা হবে হোক কিন্তু আমি এখানে যাবই আমার শখ ইচ্ছা আমি পূরণ করবই আর আমার ছেলেও আমাকে সাপোর্ট দিচ্ছিল আমার ছেলে কিন্তু আমার আগেই ছিল ও আগে যাচ্ছে আমি ওর পিছনে পিছনে যাচ্ছি আমার ছেলেও অনেক সাহসী সেও ভয় পায় না আমার ছেলেটাও না আমার মতো ওর সাথে অনেক কিছুই আমার মিলে যায় আমি যেমন যেখানেই যাই না কেন ওইটাকে ভালোভাবে উপলব্ধি করতে চাই বা উপভোগ করতে চাই ভয় পাই না জুতা ময়লা হলেও বা প্রবলেম কি জুতা তো আমরা কিনতেই পারবো কিন্তু এই মোমেন্টটা কিন্তু আমরা বারবার পাবো না তাই না ফাইনালি ও নৌকায় উঠে গেল এখন হচ্ছে আমার আমার পালা তো আমি ছোট ভাইকে ডাকছিলাম যে তুমি ক্যামেরাটা স্ট্যান্ডটা ধরো আমি নৌকায় উঠি তো ও আসলো দেন ওকে আমি মোবাইলটা দিয়ে আমি এখন নৌকায় উঠবো আমার অনেক কষ্ট হয়েছে নৌকায় উঠতে এই টাইট পায়জামা পরে কিন্তু কিছু করার নেই উঠতে হবে আর আমার বোন তো আমার দেখা দেখি আবার আসছে নৌকায় উঠবে কিন্তু সে ভয়ে ব্যর্থ হয়ে আবার ব্যাক করে চলে গেছে মানে সে দুইবার ট্রাই করছে নৌকায় ওঠার জন্য কিন্তু সে একবারও পারেনি সে ব্যর্থ হয়ে চলে গেল ফাইনালি আমার নৌকায় ওঠা হয়ে গেল আপনারা বলতে পারেন যে সামান্য একটাই নৌকায় ওঠা আপনার জন্য এত আনন্দের আমি বলবো হ্যাঁ আমার জন্য অনেক আনন্দের আমাদের জীবনটা না অনেকটাই ছোট এই ছোট্ট জীবনের ছোট্ট ছোট চাওয়া পাওয়াগুলো পূরণ করতে আমি সব সময় ভালোবাসি বা আমার ভালো লাগে বা আমি আমি আমার এই সব সময় পূরণ করতে চাই খালার বাসায় বেড়ানোর ইচ্ছে ছিল ছোট্ট খালাও অনেক চেয়ে ছিল যে আমরা তাদের বাসায় দুদিন থেকে যাই কিন্তু কি করার বিয়ে হয়ে গেলে আমরা পরের অধীনে চলে যাই তারপরও যে খালার বাসায় বেড়াতে পেরেছি সব কাজিনদের সাথে দেখা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ